একজন এক বোন জানতে চেয়েছেন প্রতিবেশী সুদের সাথে জড়িত থাকলে তাদের দেওয়া ইফতার কি গ্রহণ করা যাবে খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন একজন মানুষ সুদও খায় তার সুদই টাকাও আছে আবার হালাল টাকাও আছে যখন আপনাকে কেউ মানে হাদিয়া দেয় যদি এমনটা হয় সে তার ভালো টাকা থেকে হাদিয়া দিল কারণ টাকাটা তো আসলে অর্ধেক অর্ধেক যদি আমরা হিসাব করি তাহলে আমরা মনে করব যে না সে ভালো টাকা থেকে আমার কি করেছে হাদিয়া দিয়েছে তাহলে অবশ্যই আপনি হাদিয়াটা নিতে পারবেন তবে এমন ব্যক্তির হাদিয়া গ্রহণ করা থেকে আমরা বলব বিরোধ থাকাই ভালো বাকি যে মাসলাগত দিক দিয়ে হুকুম বলে আমরা হুকুম যদি জানতে চাই আমরা বলবো যে একজন মানুষ সুদ খায় তার সুদি লেনদেনও আছে ভালো লেনদেনও আছে তো তার টাকাটা তো দুইটা ভাগ তিনটা ভাগ হতে পারে হ্যাঁ একটা ভাগ মানে আপনাকে যে টাকাটা সে হাদিয়া দিচ্ছে অথবা যে মানে ইফতার কিনে আপনাকে হাদিয়া দিয়েছে এটা যদি মানে সুদ মুক্ত টাকা থেকে হয় তাহলে তো কোনো অপরাধ নেই আমরা বলবো যে আপনাকে সুদ মুক্ত টাকা থেকে ইফতারি দিয়েছেন এটা আপনি গ্রহণ করতে পারবেন জি জি আচ্ছা